শ্রীমন্ত মামা আইছে আমার মাটি কিনিছে আমার মাটি কিনিছে বিপলয়কে একুয়ে নাই ওই 30 টকার চাউল লই 50 টকা করিলে 50 টকা করিলে অরুণোদয় না পালু মই এটা খাইতে চলিছে হয় না কথা কংগ্রেসের শাসনের তরুণ গগৈ শাসনকালত আমি কার কথা ভাবা নাছিল ঘরত থাকা ককা আইতাক আমি এককালীন সাহায্য দিছিল হয় না নহয় বিয়া নোহোৱা ভনীজনীকো এককালীন সাহায্য দিছো বিধবা ভনীজনীকো এককালীন সাহায্য দিছো আৰু যিসকল বোৱাৰী মা হৈছিলে সময়ত আমাৰ আশা বাইদেউ যে আপোনালোকৰ ঘৰলৈ গৈছিলে গৈ পেলাই ওচৰ ডাক্তৰ তালৈ লৈ গৈছিলে হয়নে নহয় আইৰণ টেবলেট দিছিলে টিটি বেজী দিছিলে পাহৰিলে নেকি কথাটো তাৰপিছতে কেঁচুৱা হোৱাৰ পিছত আমাকতো বগা ঠেলা চাবোন ঘঁহিছিলে কিন্তু গগৈ ছাৰে ক'লে নহয় জনছনৰ চাবোন দিয়া বুলি কৈছে হা আৰু চবকে 1400 টকাৰ চেক দিছিলে ছোৱালী যেতিয়া হৈছিল তেতিয়া এখন 5000 টকাৰ চেক দিছিলে হলে নহয় এই যে একটোলা সোণ দিম বুলি কৈছিলে চবকে কৈছে এতিয়া বিয়া হৈ যায় একটোলা সোণ দিম এই নুশুনিব এইবিলাক কথা ইয়াত সব ঠক বাজৰ কল এই এজনো পোৱা নাই বোলে সেইকাৰণে বহুতে মনে মনে বিয়া হ'ম বুলি ভাবিও বাদ দি দিলে মোৰ কাৰণে দেৱী দুৰ্গাৰ এই ধৰালৈ আগমন ঘটিছে আৰু আমি চাঙে চাঙে ঘূৰি মানুহৰ মনৰ কথা জানিছো জংকি পানীৰ এই ৰাজ্যত এতিয়া মানুহৰ মাজত সেই আগৰ আবেগ নাই মানুহৰ মাজত সেই প্ৰেম ভালপোৱা বিশ্বাস এই সকলোবিলাক যেন কোনোবাই কাঢ়ি লৈ গৈছে তাৰেই বুজ ল'বৰ কাৰণে অলপ সময়ৰ পিছতে আহি ইয়াত উপস্থিত হ'বহি আমাৰ নেতা সন্মানীয় সভাপতি ভূপেন কুমাৰ বৰা ডাঙৰীয়া আৰু ইতিমধ্যে আমি বাগানে বাগানে ঘূৰিলো বাগানত ঘূৰোতে আমি বাগানৰ বাই ভাই ভনীহঁতৰ লগত যেতিয়া কথা পাতিছো তেতিয়া আমি সুধিছিলো কি ৰে দিদি আছে দিনালে কি নাই তেতিয়া তেওঁলোকে কৈছে ভাষাতে কৈ বাগান হবে কাহা আচ্ছা দিন আহে বোলে আগেকাৰ যোনটা লাইট ৰহে অহে তাও বোলে কাইট দিলে মানে বাগানৰ ঘৰত এই যে লাইট দিছিলে হয়তো বোলে কাটি দিলে বোলে কাহে ই বাবা ইতনা বিল হৈ যাবে বোলে মানে বিল ইমান বেছি হৈ গৈছে আর হামদেরকে তো ঠকাই দিলে বুলি কৈছে আপোনালোকক সুধিছো খবৰ কেনে অরুণোদয় পালে এইখন বাকি ফাকির সরকার এই অরুণোদয়ের পোস্টারত যিজনী বাইদেউর ফটো লগাইছে বহাগী দৈ মারি বহাগী দৈ মারি ডিমরিয়া ব্লকর বাসিন্দা বাইদেউ 2 বছর হৈ গল সরকারে ফটো লগাই পেলাই চারিওফালে ঢাক ঢোল কোবাই আছে বাইদেউয়ে কিন্তু অরুণোদয় পোৱা নাই মানে বিজেপি মানে যে বাকি আর ফাঁকি সেটো কথা প্রমাণ হৈ গল এনে অরুণোদয়ের মেলা পাতিছে কংগ্রেস যেতিয়া বাগানে বাগানে পাই গৈ পাহাড়ত পালু পাহাড়ত শ শ মানুহে যোগদান করিলে তারপিছত এতিয়া যেতিয়া চাঙলৈ আহিছো চাঙত তাহুনে এতিয়াহে গম পালো ও বহাগী বাইদেউকে ঠগি দিলে বাইদেউর ফটোখন লগাই লগাই ঘুরি আছে মানে আমার গাঁৱত যে আহে বাইদেউ আপনার সোণখিনি সাফা করে দিম বুলি ভুলতো নিদিব দে সোণতো নিদিব নিদিব এ রোল গোল্ডর বস্তু নিদিব এইবিলাক একদম সব বেশি খাই দিয়া মানুষ এই সময়ত অসমত এতিয়া এনেকুৱা এটা পরিবেশ সৃষ্টি করেছে মই ভাবিছিলো এই সমষ্টির বিধায়ক মুখ্যমন্ত্রীর খাস মানুহ গতিকে ভিখারীর পৰা আহি থাকোতে গম পাইছো বিকাশ হৈছে তার মানে ভিখারীর পৰা বৰ ৰাতিলৈ আহি থাকোতে যিটো ৰাস্তাত আহিছো সেইটো ৰাস্তাত বুজি গৈছো
যে জুনাই সমষ্টির উন্নতি আর উন্নয়ন কিমান হয়েছে এটা কেবল লুণ্ঠন কেবল লুণ্ঠন হয়েছে অসমত এতিয়া কারো বিকাশ হওয়া নাই যোৱাকালি মাজুলীত যাওঁতে কলে মামিয়ে বোলে তাত বড় ভাল পাইছে মাটি কিনিবৰ ঠিকঠাক কৰিছে সাবধান ইয়াত মামিক নামাতিব ইমান ধুনীয়া পথাৰ দেখিলে মামিয়ে কিন্তু নিজৰ নামত লিখাই লৈ যাব এটা চাৰিওফালে হয়তো চলিছে কাৰ্বি পাহাৰত গৈছে তাতো মাটি লিখি লৈছে কিন্তু সৰ্বসাধাৰণ ৰাইজৰ উন্নতি আৰু উন্নয়ন হোৱা নাই চৰকাৰে অনুদয় মেলা পাতিছে কংগ্ৰেছৰ শাসনত যেতিয়া আমি সূতা কম্বল আঁঠুৱা দিছিলো তেতিয়া আমাক ঠাট্টা কৰিছিলে কংগ্ৰেছে সূতা দিছে হেৰৌ সেই সূতাৰে কাপোৰ বৈ আমাৰ আই বাই ভনীসকলে বিক্ৰী কৰি দুপইচা উপাৰ্জন কৰিব পাৰিছিল পাৰিছিল নে নাই বাইদেউহঁত